অনেকেই বলছেন যে কোনো প্রশ্নের ব্যাপারে এখন এটার পরিবেশ নাই ওটার পরিবেশ নাই ওটার পরিবেশ নাই পরিবেশগুলো গেল কোথায় পরিবেশ রক্ষা করার দায়িত্ব কাদের পরিবেশটা কেন অগ্রগামী হয়ে যাচ্ছে না এই দোষটা কেউ কাউকে না দিয়ে নিজেই বলছে এখন তো ভাই গান বাজনার পরিবেশ নাই চলচ্চিত্রের পরিবেশ নাই এখন কিছু নির্মাণের পরিবেশ নাই এটা গেল কোথায় এটা হচ্ছে মিথ্যা আত্মসমর্পণ আমরা বলি না আসামিরা যখন ধরা পড়ে তখন অনেকেই নিজের ইচ্ছায় এসে ধরা দেয় এই কারণে যে মারপিট খাওয়ার চেয়ে লাতিউসটা খাওয়ার চেয়ে তার চেয়ে বরং একটা জেলের তত্ত্বাবধানে গিয়ে আমরা একটু শান্তিতে থাকতে চেষ্টা করি সেই আত্মরক্ষার জন্য আমরা বলি বেশি পরিবেশ নেই পরিবেশটা যাবে কোথায় এই দেশটা তো স্বাধীনতা এসছে এইভাবে তো আসেনি স্বাধীনতা এসছে একটা বিরাট সংগ্রামের মাধ্যমে যে সংগ্রামটা সার্বিকভাবে আমরাই করেছি বিভিন্ন অঙ্গন থেকে কী সংস্কৃতি কী চলচ্চিত্র কী যুদ্ধ কী যা প্রয়োজন আমাদের সার্বিকভাবে আমরা সেটাই করেছি আবহাওয়ার জনসাধারণ করেছি এখনও সেই প্রত্যাশায় এবং সেই ফল লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে এখনও মানুষ সংগ্রামই করছে অতএব এই সমস্ত বিবরণ ও কথাগুলোকে উড়িয়ে দিতে হবে ভাবতে হবে আমরা জানি যখন আরব দেশের কথায় একটা উদাহরণ দিই অনুর্বর একটা দেশ ছিল সার্বিক ক্ষেত্রে উন্নত ফসল হওয়ার কোনো জায়গা ছিল না বিশেষ কর্মী ছিল না বিশেষ শ্রমিক ছিল না সৃজনশীল মানুষের খুব অল্পতা ছিল রসুল সাল্লাহ সাল্লামের মতন একজন লোক এসে উনি প্রমাণ করে দিয়ে গেলেন যেন আমরা মানুষ আমরা মানুষ আমরা ইচ্ছে করলে যে কোনো সার্বিকভাবে সেই ক্ষমতা প্রয়োগ করে আমরা একটা উন্নত জায়গাতে পৌঁছে যেতে পারি আমরাও মনে করি যে আমাদের বাংলাদেশে ওই এক্সাম্পলগুলো আমরা পেয়েছি আমাদের নেতা নেত্রীদের কাছ থেকে জনগণের কাছ থেকে যে আমরা আমাদের অস্তিত্বকে সুন্দরভাবে সাজিয়ে রাখার যোগ্যতা রাখি কিন্তু সেই অস্তিত্বটাকে সাজিয়ে রাখার দায়িত্ব যাদের পালন করার দরকার আমাদের আমরা কেন পিছিয়ে যাচ্ছি আর বলছি এখানে পরিবেশ নেই পরিবেশ তো সৃষ্টি আমার করতে হবে এখানে বৃষ্টি না হলেই ফসল হবে না এমন তো কোনো কথা না আমরা সেচ দিয়েও তো ব্যবস্থা করতে পারি কীভাবে ফসল হয় এখানে পাঁচটা স্কুল না থাকলে যে পড়াশোনা বন্ধ হয়ে যাবে এমন তো কোনো কথা না শিক্ষা বিস্তারের জন্য আমরা কী কী করতে পারি সচেতন মানুষ এটাই তো আমাদের লক্ষ্য করতে হবে একটা স্বাধীনতা তো এইভাবে আসে নাই হাজার লক্ষ মানুষের রক্ত বিনিময়ে স্বাধীনতা পেয়েছে তো সেই স্বাধীনতাকে সুন্দরতর করে তুলতে হলে সর্বস্তরের মানুষকে কিন্তু নিবেদিত অবস্থায় এসে সংগ্রামটা করতে হবে তো সে সংগ্রাম থেকে আমরা দূরে গিয়ে আত্মরক্ষার জন্য কেন বলি স্ত্রী করা জামা গা দিয়ে এখানে পরিবেশ নেই পরিবেশ আছে পরিবেশ আছে সেই পরিবেশটাকে কার্যকরী অবস্থার মধ্যে স্থানান্তরিত করতে হলে যেই সাধনা চেষ্টা এবং চেতনার দরকার সেই চেতনাগুলো হারিয়ে গেল কেন হারাতে তো পারে না এদেশের মাটি কি এখন ফসল দেয় না এখানের আকাশ কি বৃষ্টি ঝরায় না যেখানে ফসল হতে পারে এখানের মানুষ কি শ্রম ভুলে গেছে এই মানুষকে এদেশের মানুষ কি রক্ত কম দিয়েছে দেশের স্বাধীনতার জন্য কেউ যখন পিছু পাই হয়নি সবাই যখন সংগ্রামের ডাকে সংগ্রামী হয়ে উঠে একটা দেশকে স্বাধীন করেছে সেই স্বাধীনকে স্বাধীন দেশটাকে আরও উর্বরতর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের শক্তিগুলো কোথায় গেল যায়নি আমাদের সরকার আছে মানুষ আছে মানবতা আছে মানবিক দিকগুলোকে আরও স্পষ্ট করে সংগ্রামী চেতনাকে আদর্শের ভিত্তিতে আরও তৈরি করে আমরা যখন একত্রিত হয়ে মনে করবো এই দেশটা আমাদের এটাকে সার্বিকভাবে একটা সুন্দর পরিবেশে নিয়ে যেতে হবে সেই সংগ্রামটা যখন আমরা শুরু করব আমাদের পতন হবে না আমরা এগিয়ে যাব আমরা আশা করব যে চলচ্চিত্র অঙ্গনে এসে অপেক্ষায় বসে থাকতে হবে না অমুকের কাছে দুটো কথা শোনার জন্যে আমার মনই আমাকে বলে দেবে যেন আমার কী করা উচিত এবং যেটা মন বলে সেটাই করতে হবে সুন্দর এবং নিষ্ঠার সাথে আমাদের জয় হবেই আমাদের সংস্কৃতি হবেই ভালো থাকুন সবাই ভালো থাকুন বহুত সিনেমা নির্মাণ করব আমি না আসলে এখানে এফডিসিতে আসলাম কেন কেন হচ্ছে না এটা জানার জন্যই মাঝে মধ্যে আসি এমন কোনো দুঃসময় আমাদের আসেনি যেখানে সংস্কৃতি বিমর্ষ হয়ে যেতে পারে এমন কোনো দুরবস্থা আমাদের আসেনি যেখানে মানুষ অনাহূত না খেয়ে মরে যেতে পারে এটা সংগ্রাম করা পাওয়াই একটা দেশ তো সংগ্রাম যখন আমরা শিখেছি তো সংগ্রাম থেকে আমরা বিরত হব কেন সেই সংগ্রামটা আমাদের নিষ্ঠতার সঙ্গে করতে হবে আমাদের সামনে একটাই আদর্শ রাখতে হবে আমি শুধু আমার না আমাদের যেদিন আমরা ভাবতে পারবো আমি আমাদের সেদিন আমাদের সংগ্রামটা আরও তীব্র হবে
মুভির কোনো প্রশ্ন ওঠে না। আমি সকাল থেকে রাত্র পর্যন্ত যখন থাকি, যখন কথা বলি, দেশে আন্তর্জাতিকভাবে আমাকে বিভিন্ন কথা বলতে হয়, আমি সব জায়গাতে একটাই কথা বলি যে এই বাংলাদেশের মতো সৃষ্টিশীল মানুষের অভাব, খুব অভাব সারা পৃথিবীতে। আমি সারা পৃথিবী নিয়ে আমি চর্চা করি, সারা পৃথিবীর মানুষটি আমি ভাবি। কিছুদিন আগেও আমি অলমোস্ট একটা সারা দেশে আমি ঘুরে এসেছি। প্রত্যেক মানুষের একটা সচেতনতা আছে এবং আত্মত্যাগ করার একটা স্পৃহা আছে, যেটা ক্রমাগতভাবে আমরা হারিয়ে ফেলছি। হারাবো কিসের কারণে? এই দেশটার মতো এত উন্নত মানের একটা চিন্তাশীল দেশ আর পৃথিবীতে নেই। সামান্য বৃষ্টি হলেই এখানে ফসল হয়, মাটি উর্বর হয়। সামান্য পরিশ্রম করলে এখানে প্রাপ্তিটা এসে যায়। তো সেখানে এত সহজে পাওয়া যায় যা, সেটাকে গ্রহণ করার মতো আমাদের এই দুর্বলতাটা কেন? আমরা অন্যের কথা না, অন্যের কথা শুনেও আমরা আকর্ষিত হতে চাই না। আমরা চাই আমরা মানুষ, মানুষের মতো বেঁচে থাকবো। এবং সবচেয়ে গৌরব মানুষের দেশ হলো এই দেশটা, যে আমরা রক্ত দিয়ে সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের যা যা করার দরকার স্পষ্টত তাই করতে হবে। এখনও যারা মুখ খুলে লজ্জায় বলেন পরিবেশ নেই, আমি তাদেরকে ঘৃণা করি। পরিবেশ তৈরি করার দায়িত্ব মানুষের। আল্লাহ তাআলা সৃষ্টি করে মানুষকে, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সৃষ্টি করে মানুষকে। সেই মানুষই প্রমাণ করে দেবে যে না, আমাদের সার্বিক পরিবেশ আছে, শুধু ব্যবহার করার যৌক্তিকতা এবং শক্তি আমাদের থাকতে হবে। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সফল হতে দেবে। আমি যদি মনে করি যে সার্বিক অঙ্গনটাই আমার, তো এই ভুল বোঝাবুঝি নিয়ে আমরা এতদিন ব্যস্ত থাকবো কেন? আমাদের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা এটাকে নিরূপণ করে একটা সুন্দরভাবে আবিষ্কার করব যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষকে, হে মানুষ, একটু সহানুভূতি দিয়ে কি আমরা এগিয়ে যেতে পারি না?